সো আজকে যে টপিকটা যেটা বলছি এটা হচ্ছে প্রথম জোহন থেকে, প্রথম জোহন থেকে আমরা হয়তো, আমি জানি না, মনে হয় না এই টপিকটা নিয়ে আমি কখনো প্রচার করেছি। আমার ইউটিউব চ্যানেলের জন্য অলরেডি ভিডিওটা বানিয়েছি কিন্তু আমি আপলোড করিনি, কারণ হাফ হয়েছে, পুরোটা কমপ্লিট হয়নি। যাই হোক, সো যেটা দেখলাম এটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝতে পারি যে আমি সত্যিকারে ঈশ্বরের সাথে আমার সম্পর্ক আছে কিনা, আমরা কিভাবে বুঝতে পারবো যে আমি সত্যিকারে খ্রিস্টান কিনা, আমি কিভাবে বুঝতে পারবো যে সত্যিকারে আমি পরিত্রাণ পেয়েছি কিনা, আমি কিভাবে বুঝতে পারবো যে আমার যিশুর সাথে, ঈশ্বরের সাথে, পবিত্রাত্মার সাথে একটা ভালো সম্পর্ক আছে, আমি কিভাবে বুঝতে পারবো যে এই মুহূর্তে, এই এখন যদি আমি মারা যাই আমি 100% স্বর্গে যাব। অনেককে যদি আমি জিজ্ঞেস করি যদি আপনি কি, আপনি কি খ্রিস্টান? হ্যাঁ আমি খ্রিস্টান। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এত এত সনে, এত এত তারিখে, এত এত দিনে আমি যিশুকে নিজের হৃদয়ে ডেকেছিলাম। আচ্ছা আপনি কি ঈশ্বরের সন্তান? হ্যাঁ আমি ঈশ্বরের সন্তান। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে আমি এত এত তারিখে আমি এই এই মণ্ডলীতে গিয়ে আমি বাপটিস্ম নিয়েছিলাম। আপনার কি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক খুব ভালো? হ্যাঁ খুব ভালো। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমি রোজ প্রত্যেক সানডে চার্চে যাই, আমি বাইবেল পড়ি, আমি প্রার্থনা করি, আমি দশমাংশ দেই, আমি দান করি। আপনার কি যিশুর সাথে সম্পর্ক খুব ভালো? হ্যাঁ আমার যিশুর সাথে সম্পর্ক খুব ভালো। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমি বিশ্বাস করি যে আমি অসুস্থ হলে ওনার কাছে প্রার্থনা করলে আমি সুস্থ হয়ে যাব। আমি বিশ্বাস করি আমার ছেলে বা মেয়ে যদি পড়াশোনায় কাঁচা হয় আমি ওনার কাছে প্রার্থনা করলে ছেলে আমার ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট হয়ে যাবে, পরীক্ষাতে ফার্স্ট হয়ে যাবে, আমি বিশ্বাস করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাইবেল কি বলছে? বাইবেল কি বলেছে যে আমার পরিত্রাণের প্রমাণ হচ্ছে আমি এত এত সনে এত এত তারিখে যিশুকে গ্রহণ করেছি, আমি যে পরিত্রাণ পেয়েছি, আমার যে ঈশ্বরের সাথে সম্পর্ক ভালো এটার প্রমাণ হচ্ছে আমি এত এত তারিখে বাপটিস্ম নিয়েছি, বা আমি চার্চে যাই, প্রার্থনা করি, বাইবেল পড়ি, বা আমি দশমাংশ দিই, বা আমি বিশ্বাস করি যিশুর দ্বারা অলৌকিক কাজ হবে? বাইবেল কি বলছে? আমরা দেখব প্রথম জোহনে যে বাইবেল এখানে কি বলছে। আমরা প্রথম পড়ব প্রথম জোহন 1:5-6। প্রথম জোহন 1:5-6। আমরা প্রথমে 5টা পড়ব, তারপরে 6টাতে আসব। এই বাণী আমরা তার কাছ, বলতে তার কাছ থেকে, বলতে জোহন বলছে যিশুর কাছ থেকে, তার কাছ মানে যিশুর কাছ থেকে, শুনে তোমাদের কাছে ঘোষণা করছি। মানে এটা আমাদের নিজেদের তৈরি করা কথা নয়, আমরা যিশুর থেকে কথাটা শুনেছি আর আপনাদেরকে বলছি, তোমাদেরকে বলছি। কি বলছি? ঈশ্বর জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। প্রথম যে জিনিসটা বলছে, ঈশ্বর হচ্ছে জ্যোতি। মানে কি? ঈশ্বর কি জ্যোতি? ঈশ্বর কি লাইট? না না, ঈশ্বরকে লাইটের সঙ্গে তুলনা করছে। আমরা জানি বাইবেলে ঈশ্বরকে অনেক কিছুর সাথে তুলনা করে, ঈশ্বরকে সিংহের সাথে তুলনা করেছে কারণ উনার প্রতাপ, উনার শক্তি দেখানোর জন্য, ঈশ্বরকে আগুনের সাথে তুলনা করেছে উনার ক্রোধ, উনার শাস্তি, উনার বিচার দেখানোর জন্য, ঈশ্বরকে বাবা মার সাথে তুলনা করেছে উনার প্রেম দেখানোর জন্য, অনুগ্রহ দেখানোর জন্য, ঈশ্বরকে মেষপালকের সাথে তুলনা করেছে, উনি যে আমাদেরকে দেখভাল করেন, আমাদের কথা চিন্তা করেন, এটা বোঝানোর জন্য। সো ঈশ্বরকে কৃষকের সাথে তুলনা করেছে, উনি বীজ বপন করেন, বাক্য দেন আর ফসল আশা করেন। এইখানে আমরা দেখি ঈশ্বরকে জ্যোতির সাথে তুলনা করেছে। জ্যোতি বলতে আমরা সবসময় কোনো, যে কোনো জিনিসকে যখন আমরা লাইটের সাথে তুলনা করি আমরা কিন্তু সবসময় দুটো জিনিস বুঝি, একটা হচ্ছে পাওয়ার শক্তি আর সেকেন্ড হচ্ছে পবিত্রতা। আমরা যখন বলি ওয়াও সে একদম ধপধপে সাদা, তার মানে কি? ধপধপে সাদা বলতে যদি বলি তার চরিত্রটা আছে না, তার চরিত্র একদম সাদা, মানে কি? তার চরিত্র খুব ভালো। তো এখানে যখন বলছে ঈশ্বর হচ্ছে জ্যোতি, মানে উনার পবিত্রতা, উনার ধার্মিকতার ব্যাপারে বলছে যে ঈশ্বর জ্যোতি, উনার মধ্যে লেশ মাত্র অন্ধকার নেই, একটা ড্রপ অন্ধকার নেই, মানে উনি এত পবিত্র, উনি এত পবিত্র যে যিশা যখন দেখেছে স্বর্গদূতেরা কনস্ট্যান্টলি শুধু পবিত্র 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 বলছে, মানে এত পবিত্র যে স্বর্গদূতরা দাঁড়িয়ে চারপাশে দাঁড়িয়ে শুধু পবিত্র 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 বলছে।
মানে একটু কল্পনা করুন, আমরা কল্পনা করতে পারবো না, কিন্তু কল্পনা করুন ঈশ্বর সিংহাসনে বসে আছে আর চারদিকে স্বর্গদূতরা দাঁড়িয়ে কনস্ট্যান্টলি শুধু পবিত্র 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 পবিত্র, কেমন একটা পরিস্থিতি হবে, কত মানে কত মহিমাযুক্ত একটা পরিস্থিতি হবে। ওইখানে যিশাইও কোনো কারণে দর্শন দিয়ে গেছে, গিয়ে যিশাইও ঈশ্বরের পবিত্রতা দেখে সে থতমত খেয়ে গেছে। সে বলছে হায় হায়, আমি এমন একটা মানুষ যে আমার ঠোঁটটা নোংরা, মানে আমার মুখ দিয়ে যা বের হয় ইভেন ভালো কথা যেটা বের হয় এটা পর্যন্ত নোংরা। বলেছে ঈশ্বরের পবিত্রতার সামনে আমার ধার্মিকতা, আমার ধর্মের কাজগুলো ময়লা ছেঁড়া কাপড়ের মতো, এত পবিত্র হচ্ছেন ঈশ্বর, উনার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই, এত পবিত্র। এখন তার ছয় পদে প্রমাণ, যেটা আমি বলেছিলাম আজকের টপিকটা হচ্ছে কি, টপিকটা হচ্ছে আমি যে সত্যিকারে ঈশ্বরের সন্তান, আমি যে সত্যিকারে খ্রিস্টিয়ান, আমি যে সত্যিকারে ঈশ্বরের সাথে আমার সম্পর্ক আছে, আমি যে সত্যিকারে যিশুর শিষ্য, এখন মারা গেলে যে আমি সত্যিকারে স্বর্গে যাব, আমি যে পরিত্রাণ পেয়েছি তার প্রমাণ কি। প্রমাণটা হচ্ছে, প্রমাণটা ছয় পদে আমরা দেখছি, প্রথম যোহন এক অধ্যায় ছয় পদ, তার সঙ্গে ছয় পদ, তার সঙ্গে আমাদের সহভাগিতা আছে এমন দাবি করেও যদি অন্ধকারে চলি তবে আমরা মিথ্যে কথা বলি, সত্যে জীবনযাপন করি না। প্রথম প্রমাণ কি, যে আমি সত্যিকার ঈশ্বরের সন্তান, প্রমাণটা হচ্ছে আমি অন্ধকারে চলি না। এখানে বলছে, যে বলছে যে আমার ঈশ্বরের সাথে সহভাগিতা আছে, আমার যিশুর সাথে সহভাগিতা আছে, কিন্তু তারপরেও আমি অন্ধকারে চলছি, বলছে আমি মিথ্যা কথা বলছি, আমার মধ্যে সত্য নেই। মানে যে মানুষ নিজেকে বলে যে আমি খ্রিস্টিয়ান, আমি যিশুর শিষ্য, আমি ঈশ্বরের শিষ্য, কিন্তু সে অন্ধকারে জীবনযাপন করে, তার মানে সে আসলে নিজেকে নিজে ঠকাচ্ছে, সে মিথ্যা কথা বলছে। এখন অন্ধকারে থাকা বলা মানে কি, পাপে পড়া, পাপে পড়া আর পাপে থাকা দুটো আলাদা জিনিস। আমরা কেউ 100% পবিত্র হতে পারবো না, আমরা পাপে পড়বই, কিন্তু অন্ধকারে জীবনযাপন করা মানে কি, সে অন্ধকারে থাকে। আজকে যদি আপনার জীবন এমন কোনো একটা এরিয়া আছে যেটা অন্ধকার, যেটা কেউ জানে না, যেটা শুধু আপনি জানেন, মণ্ডলীর মানুষ ভাবে আপনি একটা খুব ভালো মানুষ, রাস্তার মানুষ, আপনার অফিসের মানুষ, আপনার বন্ধুবান্ধব, আপনার পরিবার ভাবে আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনার একটা অন্ধকারে একটা সিক্রেট চরিত্র রয়েছে, হয়তো আপনি লুকিয়ে লুকিয়ে নোংরা ভিডিওস দেখেন, হয়তো আপনি মনে মনে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন মনে মনে কামলালসা করেন আর সেটার থেকে আপনি বের হতে চাইছেন না, আপনার ভালো লাগে, আপনি এনজয় করেন এটাকে, হয়তো আপনি মনে মনে কোনো একটা মানুষকে ঘৃণা করেন, দেখতে পারেন না, কোনো একটা জাতিকে, কোনো একটা ধর্মের মানুষকে আপনি ঘৃণা করেন, তুচ্ছ করেন, দেখতে পারেন না, কিন্তু বাইরে দেখান আপনি খুব ভালো, সবাইকে ভালোবাসেন, কিন্তু ভেতরে কাউকে আপনি এখনো ক্ষমা করতে পারছেন না, পারছেন না, চাইছেন না ক্ষমা করতে। হয়তো মানুষের সামনে আপনি খুব মিষ্টি কথা বলেন, কিন্তু একা যখন থাকেন তখন আপনার মুখ থেকে অনেক ধরনের ভাষা বেরোয়, হয়তো আপনার মানুষ সবাই ভাবে আপনি খুব ভালো, কিন্তু আপনি টাকা কোনো কোথার থেকে টাকা চুরি করছেন, আপনি অফিসে কাজ করছেন, আপনি ভ্রষ্টাচারে লিপ্ত হয়ে আছেন, হয়তো আপনি কোনো একটা মহিলার সাথে বা কোনো একটা পুরুষের সাথে আপনার সিক্রেট একটা সম্পর্ক চলছে, আপনার স্ত্রী জানে না, আপনার স্বামী জানে না, কিন্তু আপনার সিক্রেট সম্পর্ক চলছে, আপনি জানেন এটা খারাপ, কিন্তু এই অন্ধকারটা আপনার ভালো লাগে, আপনি অন্ধকারে থাকতে চাইছেন, আপনার অন্ধকারে জীবনযাপন করতে ভালো লাগে। বলছে যদি কেউ বলে যে আমার ঈশ্বরের সাথে সহভাগিতা আছে, আমি যিশুর শিষ্য, আমি যিশুর সন্তান, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি অন্ধকারকে ভালোবাসি, আমি অন্ধকারে থাকতে চাই, তার মানে আমি মিথ্যে কথা বলছি। তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, যে প্রমাণ কি যে আমি পরিত্রাণ পেয়েছি, প্রমাণ এটা না যে আমি বাপ্তিস্ম নিয়েছি, প্রমাণ এটা না যে 100 বছর আগে আমি যিশুকে গ্রহণ করেছি, প্রমাণ এটা না যে আমি মণ্ডলী যাই, বাইবেল পড়ি, প্রার্থনা করি, প্রমাণ এটা যে আমি অন্ধকারে নিজের জীবনযাপন করছি না, আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি, আমি পাপে পড়ছি, পড়ে যাচ্ছি, কিন্তু এই পাপটাকে আগলে ধরে রাখছি না। অনেকে আছে যারা পাপের প্রতি দাসত্বে রয়েছে, এটাই হচ্ছে অন্ধকারে জীবনযাপন করা, পাপের প্রতি দাসত্বে।
কোনো নেশা করছি, সিগারেট হতে পারে, পান হতে পারে, মদ হতে পারে, নেশাতে আছে, সে কোনোভাবে এটাকে ছাড়তে চাইছে না। সে জানে এটা খারাপ, কিন্তু সে ছাড়তে চায় না। সে এত বেশি তার প্রতি অ্যাট্রাক্টেড। ফেসবুকে নোংরা নোংরা চ্যাট করা, হোয়াটসঅ্যাপে নোংরা নোংরা চ্যাট করা, অনেক কিছু এইসব জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড, আকর্ষিত। সেটার থেকে বের হতে চায় না। মানুষ পাপে পড়ে কিন্তু অনুতাপ করতে চায় না, এটা হচ্ছে অন্ধকারে থাকা। সেকেন্ড পয়েন্ট, প্রথম যোহন এক অধ্যায় আট পদ, আমরা যদি নিজেদের নিষ্পাপ বলে দাবি করি তাহলে আমরা আত্মপ্রতারণা করি, মানে নিজেকে ঠকাচ্ছি, এবং আমাদের মধ্যে সত্য বিরাজ করে না। সেকেন্ড পয়েন্ট কি, কিভাবে বোঝা যায় যে আমি সত্যিকার ঈশ্বরের পথে চলছি? যখন আমি আমার নিজের দোষগুলো, পাপগুলো স্পষ্টভাবে দেখতে পারবো। বলছে যেই মানুষ বলে আমি তো পাপ করি নাই, আমি তো পবিত্র, বলছে সে মিথ্যে কথা বলছে, সে নিজেকে ঠকাচ্ছে। যখন আমি ঈশ্বরের বাইবেল, যদি আমি বাইবেলটা পড়ি আর বাইবেলটা যদি আমার হৃদয়ে যদি খোঁচা না মারে, তরোয়ালের মতো না ঢুকে, তার মানে আমি কিছু একটা প্রবলেম আছে আমার মধ্যে। যখন আমি প্রচার শুনি, যখন প্রচার শোনার পর প্রচারটা যদি আমার হৃদয়ে আঘাত না করে, তার মানে আমার হৃদয়ে কিছু প্রবলেম আছে। যদি আমি কোনো প্রচার শুনে আমি ভাবি ও এই প্রচারটা তার জন্য, ওই প্রচারটা তার জন্য, ও এমন করে, হ্যাঁ ঠিক ঠিক বলেছে পাস্টরবাবু, ঠিক বলছে প্রচারক, ঠিক বলছে, এটা তার জন্য দরকার, এটা তার জন্য, তার মানে আপনি নিজেকে ঠকাচ্ছেন। আপনি ভাবছেন আপনি খুব পবিত্র, আমি ভাবছি আমি খুব পবিত্র। যখন আমি বসে বসে মণ্ডলিতে বসে বসে অন্যের বিচার করতে থাকি, অন্যের বিচার করা কি খারাপ? না, বাইবেলে বলছে বিচার করো, কিন্তু বিচারের উদ্দেশ্যটা কি? আমি যদি বিচার, ধরুন আমার সামনে কোনো একটা ভাই সিগারেট খাচ্ছে বা মদ খাচ্ছে বা খারাপ খারাপ গালি দিচ্ছে, আমি বিচার করে দেখলাম যে এই কাজটা তো খারাপ, তখন আমি তাকে গিয়ে বললাম ভাই এটা করাটা উচিত না, তুমি অনুতাপ করো, সে শুনলো না, তখন আমি চার্চের মণ্ডলীর কোনো লিডারকে, পাস্টারকে গিয়ে বললাম পাস্টারবাবু সে তো এমন করছে, আপনি কাইন্ডলি তাকে একটু সাহায্য করুন। এটা হচ্ছে বিচার করেছি কিন্তু ভালো দিকে নিয়ে গেছি। কিন্তু এখন যদি আমি বসে কি সিগারেট খাচ্ছে, সিগারেট খাচ্ছি, এটা চার্চে আসা উচিত না, জানো এটা সিগারেট খাচ্ছে, লজ্জা সরম নেই চার্চে এসে, আবার একে খুব প্রার্থনা করে, এদেরকে চার্চে ঢুকতে দেওয়া উচিত না, বের করে দেওয়া উচিত, মাস্টারবাবু শুনুন এদিকে শুনুন, আছে না সিগারেট খায় তো, আর দেখেছি আমি দোকানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, বের করে দিন একে চার্চ থেকে। তো এটা হচ্ছে এমন বিচার করা যে আমি ঈশ্বর হয়ে গেছি, কাকে চার্চে রাখবো কাকে রাখবো না, মানে ফরিসি টাইপের একটা অ্যাটিটিউড, ধর্মের অহংকার। না, এমন বিচারটা ভুল। কিন্তু যেই বিচার করে আমি মানুষকে সাহায্য করতে চাইছি, এই বিচার করা উচিত, এটা দরকার। আর আমি যদি বিচার না করি, কোনটা ভুল শিক্ষা কোনটা ভালো শিক্ষা কীভাবে বুঝবো? আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, আপনারা বাইবেল পড়ুন, প্রথম যখন পুরোটা পড়ুন, যদি পড়ার পর মনে হয় যে আমি কোনো জায়গায় ভুল বলেছি, মানবেন না এটা, ঠিক আছে? আমি পাস্টার বলছি মানে আমি 100% কারেক্ট না, আপনারা নিজেরা যাচাই করবেন, নিজে বাইবেল পড়ুন, যাচাই করুন, বিচার করুন, অন্ধের মতো, আমাদের মতো প্রচারকদের কথা অন্ধের মতো মানবেন না। কারণ আমাদের মতো মানুষরা কি হয়, কারণ আপনারা আমাদের কথা শুনেন তো, আপনারা আমাদের কথা শুনেন, আমাদেরকে অনেক সম্মান করেন, অনেকে আমাকে ফোন করলে আমার মনে হয় যে আপনারা আমাকে এমন ভাবেন যে আমি মানে খুব ভালো একটা মানুষ, খুব এক্সট্রাঅর্ডিনারি মানুষ, কিন্তু আমি জানি আমি আসলে কি। তাতে কি হয়, যখন আপনারা আমাদেরকে ভালোবাসা দেন, সম্মান দেন, তাতে আমাদের মধ্যে একটা অহংকার তৈরি হয়, ঠিক আছে? অহংকার তৈরি হয়, আর এই অহংকারটাকে মেনটেন করার জন্য আমরা আজগবি কিছু শিক্ষা দেওয়া স্টার্ট করতে পারি, আমি করতে পারি। আমার মধ্যে ভয় হয় যখন কেউ আমাকে বলে যে দাদা ভাই আপনি আমার জন্য একটু প্রার্থনা করুন, আমি তো এমন এমন অবস্থা, আমার অনেক সময় মনে হয় যে সে আমাকে কেন বলছে, তার মানে তার মাথায় হয়তো একটা ধরনের চিন্তা রয়েছে, উনি প্রার্থনা করলে হয়তো হবে, কিন্তু আমি জানি আমি কত বড় একটা পাপী, আমি জানি আমি কতটুকু জঘন্য, আপনারা জানেন না, কারণ আপনারা আমাকে মোবাইলে দেখছেন,
আমার ওয়াইফ জানে আমার টেম্পার কত হাই, ঠিক আছে? আমার মেয়ে মাঝে মধ্যে বলে ড্যাডি ইজ অ্যাংরি, মানে ড্যাডি ইজ অ্যাংরি, আমার মেয়ে এটা বুঝে গেছে ড্যাডি ইজ অ্যাংরি, মানে কারণ তার মানে আপনারা বুঝতে পারছেন আমার রাগ, এর মানে এটা না যে রাগ উঠে আমি জিনিসপত্র এগুলো এমন না, কিন্তু রাগ উঠে। তো আমি জানি আমি কতটুকু খারাপ কতটুকু ভালো, কিন্তু আপনারা ভাবেন যে আমরা প্রচারকরা জানি কি একটা, মানে কি জানি একটা, মানে ভিতর পেছনে মাথার পেছনে একটা আলো নিয়ে ঘুরছি। তো এই জন্য আমাদেরকে বিশ্বাস করবেন না পুরোপুরি, বাইবেলটা পড়বেন, বাইবেল পড়ে দেখবেন আমি যা যা বলেছি কারেক্ট কিনা, যদি ভুল হয় মানবেন না, যদি ভুল দেখেন আমাকে ফোন করে বলবেন আপনি এটা ভুল প্রচার করেছেন, আপনি নিজেকে শুধরে নিন। আর যদি আমার মনে হয় যে আমি ঠিকই করেছি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, যেটাই হোক, কিন্তু আমার যদি ভুল হয় আমি মানব, সব প্রচারকদের কথা বলছি। সো যে জিনিসটা হচ্ছে যে আমি বাইবেল পড়ে আমার বুঝতে হবে আমার মধ্যে দোষ আছে কি না, পাপ আছে কি না। কেউ যদি ভাবে যে আমি পবিত্র, একে বিচার করছে, তাকে বিচার করছে, এর ব্যাপারে সমালোচনা করছে, তার ব্যাপারে সমালোচনা করছে, কিন্তু সে নিজেরটা দেখছে না, বলছে এই মানুষটা আসলে ঈশ্বরের সন্তান না, আমার নিজের দোষটা দেখতে হবে, আমার নিজের ভিতরে যে লুকোনো অহংকারটা দেখতে হবে, আমার নিজের ভিতরে লুকোনো স্বার্থপরতা দেখতে হবে, হিংসাটা দেখতে হবে, নিজের দোষটা দেখতে হবে, নিজের দোষ আমরা দেখি না। এই জন্য বলছে যে বলে যে আমি কখনো পাপ করিনি, সে নিজেকে নিজে প্রতারণা করছে, নিজেকে নিজে ঠকাচ্ছে। সো সেকেন্ড পয়েন্টটা কি, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে প্রমাণ কি, যে আমি অন্ধকারে চলি না। সেকেন্ড হচ্ছে আমি নিজের দোষটা দেখি, আমি নিজের পাপটা দেখি, আর অবভিয়াসলি পাপটা দেখার পর নিজে বসে থাকবো না, অনুতাপ করব। থার্ড পয়েন্ট, সরি, প্রথম যোহন 2:3-4, প্রথম যোহন 2:3-4 এখানে বলছে আমরা যদি তার আজ্ঞাগুলি পালন করি তাহলেই বুঝতে পারবো আমরা তাকে জেনেছি। একদম স্পষ্ট, ক্লিয়ার, আমার এক্সপ্লেন করার কোনো দরকারই নেই। আমরা যদি তার আজ্ঞাগুলি পালন করি তাহলেই বুঝতে পারবো আমরা তাকে জেনেছি। যে ব্যক্তি বলে আমি তাকে জানি কিন্তু তার আদেশ পালন করে না, সে মিথ্যাচারী, তার অন্তরে সত্য বিরাজ করে না। এটাকে আমার এক্সপ্লেন করার দরকার আছে? একদম ক্লিয়ার লাইন, যে যিশুর আজ্ঞা সকল পালন করে সে যিশুকে চেনে, যে যিশুর আজ্ঞা সকল পালন করে না সে যতই চেঁচামেচি করুক আমি খ্রিস্টিয়ান, আমি খ্রিস্টিয়ান, আমার বাবা খ্রিস্টিয়ান ছিল, আমার দাদু খ্রিস্টিয়ান ছিল, আমি খ্রিস্টিয়ান পরিবারে জন্ম হয়েছি, আমি এত তারিখ বাপ্টিস্ম নিয়েছি, আমি এখানে প্রচার করেছি, আমি সেখানে প্রচার করেছি, আমি বাইবেল সব মুখস্থ করে ফেলেছি, এই করেছি সেই করেছি, যা ইচ্ছা করুক, কিন্তু যদি যিশুর আজ্ঞা সকল আজ্ঞাগুলি আমি পালন না করি, তার মানে বলছে আমি যিশুকে চিনি না। যিশু কি বলেছিল? যিশু বলেছে তোমরা যদি আমার আজ্ঞা পালন করো, ইংলিশে বলেছে ইফ ইউ লাভ মি ইউ উইল ওবে মাই কমান্ডমেন্টস, তোমরা যদি আমাকে প্রেম করো তোমরা আমার আজ্ঞাগুলি মানবে। একই কথা যোহন বলছে এখানে, যদি আমরা যিশুর আজ্ঞাগুলি মানি তখনই প্রমাণ হবে যে আমি সত্যিকারে যিশুকে চিনি, আমি সত্যিকারে যিশুকে ভালোবাসি, আমার সত্যিকারে যিশুর সাথে সম্পর্ক আছে, সত্যিকারে আমি যিশুর শিষ্য। তো এটা আমি বেশি এক্সপ্লেন করব না, কারণ অলরেডি একদম ক্লিয়ার লাইন, ঠিক আছে? তারপর তার মানে থার্ড পয়েন্ট কি, যিশুর আজ্ঞাগুলি পালন করা। ফোর্থ পয়েন্ট, প্রথম যোহন 2:9, যে সেই জ্যোতিতে অবস্থান করে বলে দাবি করে, মানে যেই মানুষ বলে আমি ঈশ্বরের জ্যোতিতে আছি, ঈশ্বরের লাইটে আছি, আমি ঈশ্বরের শিষ্য, ঈশ্বরের সন্তান, অথচ তার ভাই বোনকে ঘৃণা করে, সে এখনো অন্ধকারেই আছে। মানে আমি নিজেকে বড় খ্রিস্টান ভাবি, কিন্তু আমি মানুষকে, ভাই বোন বলতে এখানে মেইনলি ভাই বোন বলতে মণ্ডলীর মানুষদেরকে বলছে, কিন্তু আমি ভাই বোন বলতে যিশু বলেছে না নিজের প্রতিবেশীকে প্রেম করো, আমি সবার কথাই বলছি, আমি বলছি আমি ঈশ্বরে আছি, কিন্তু আমি ওই মানুষটাকে দেখতে পারি না, ওই জাতিটাকে দেখতে পারি না, ওকে ক্ষমা করব না, ওই এটা ওইটা এ
তার মানে আমি মিথ্যে কথা বলছি। আজকে যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে যাকে আপনি অপছন্দ করেন, যাকে আপনি দেখতে পারেন না, যার কথাবার্তা হয়তো আপনার পছন্দ হয় না, যার চালচলন হয়তো আপনার পছন্দ হয় না, যে হয়তো আপনাকে ঠকিয়েছে, যে হয়তো আপনার জীবনে বিরাট বড় একটা খারাপ কিছু একটা করেছে, যে হয়তো আপনার বিরুদ্ধে অনেক কাজ করেছে, আপনার বিরুদ্ধে কথা বলেছে, তাকে যদি এখনো ক্ষমা করতে পারছেন না, এখনো তাকে ঘৃণা করছেন, বলছে আপনি এখনো অন্ধকারে আছেন। ভাইয়ের বোনেরা যারা দেখছেন, ক্ষমা করুন মানুষকে। যিশুতে যিশুর পথে চলা আর অন্যখানের মধ্যে এটা একটা বিশাল বড় একটা জিনিস, ক্ষমা। যখন গ্রাহাম স্টেইনস আর তার দুটো সন্তানকে জ্বালিয়ে, জীবন্ত জ্বালিয়ে মারা হয়েছিল, আজকে যদি একটা মা খবর পায় যে তার সন্তান দুটো ছোট ছোট ছেলে, একটা ক্লাস এইটে পড়ে, একটা মনে হয় ফাইভে না সিক্সে পড়ত, এই দুটো সন্তানকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে কিছু মানুষ, সে মার অবস্থা কি হবে? সে মা চিৎকার করে মাটিতে গড়িয়ে চিৎকার করে কাঁদবে, কেঁদে বলবে যারা আমার ছেলে মেয়েকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে, তাদের জীবনে অভিশাপ আসুক, ঈশ্বর তাদেরকে ধ্বংস করুক, তাদের জীবনে যাতে মরার সময় তারা মুখে জল পর্যন্ত না পায়, তাদের পরিবার এমন ধরনের অভিশাপ দেবে। কিন্তু গ্রাহাম স্টেইনসের ওয়াইফ কি বলেছে? যে বলেছে আমি, যারা আমার স্বামীকে আর আমার সন্তানদেরকে হত্যা করেছে, আমি তাদেরকে যিশু খ্রিস্টের নামে ক্ষমা করছি। আমি চাই যাতে তারাও একদিন যিশুর প্রেমকে বুঝুক, যেই প্রেমটা আমার স্বামী বুঝেছে, যেই প্রেমটা আমরা বুঝেছি, এই প্রেমটা যাতে সেও বুঝুক, যিশুর শান্তি যাতে তার হৃদয়ে বিরাজমান হয়। এত সুন্দর কথাবার্তা বলার কার ক্ষমতা আছে? একমাত্র ঈশ্বরের প্রকৃত সন্তানের। কারণ এমনভাবে ক্ষমা করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের রয়েছে। যিশু ক্ষমা করেছিল, আর যখন আমি যিশুতে আছি তো সেম চরিত্র আমার মধ্যে নিশ্চয় থাকবে। আমার মধ্যে যদি সেই চরিত্র নেই, তার মানে আমার মধ্যে পবিত্রতা আছে কি? প্রশ্নবোধক। রিসেন্টলি একজন ক্যাথলিক সিস্টারকে মারা হয়েছে। এক্স্যাক্ট স্টোরিটা আমি জানি না, আমি জাস্ট ফেসবুকে অনেক ফেসবুক বলি ইউটিউবে দেখছি রিসেন্টলি। যদিও আমি ক্যাথলিকদের যে ওই যে মূর্তি পূজা করা, নানা ধরনের নিয়ম, এগুলি বাইবেলের বিরুদ্ধে, এগুলি বাইবেলে কোথাও নেই, কিন্তু যাই হোক, এই মহিলাটাকে মারা হয়েছে, কিছু কট্টরপন্থী, ধর্মীয় কট্টরপন্থীরা মেরেছে। এখন কীভাবে মেরেছে আমি জানি না, জাস্ট যাই হোক। কিন্তু তার ফ্যামিলি কি বলছে? তার ফ্যামিলি বলছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ঈশ্বর তাদেরকে ক্ষমা করে, ওই মানুষটাকে যাতে ক্ষমা করে। আর এই ভিডিওর নিচে কমেন্টসগুলো দেখছি, যত খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে তাদের সবার কমেন্টস আমেন, এটাই হচ্ছে খ্রিস্টীয় বিশ্বাস, তাদেরকে ক্ষমা করে, এমন কমেন্টস হচ্ছে, এটা কত সুন্দর লাগে। এখন আমাদের ভালোবাসা কি শুধু ফেসবুক বা ইউটিউবের কমেন্টস অবধি থেকে যায়, নাকি সত্যিকার আমাদের জীবনে যারা আমাদের ক্ষতি করেছে তাদেরকে আমরা ক্ষমা করছি? বলছে যদি আমি মানুষকে ক্ষমা করতে না পারি, যদি আমি মানুষকে ভালোবাসতে না পারি, তার মানে আমি যিশুতে নেই, প্রভুতে নেই। আর যদি প্রভুতে থাকি, আবার ক্ষমা করছি না, ঘৃণা করছি মানুষকে, তার মানে আমি অচল অন্ধকারে রয়েছি। ঠিক আছে, তো আমরা প্রথম পয়েন্ট কি দেখলাম? প্রথম পয়েন্ট হচ্ছে আমি অন্ধকারে থাকি না, মানে কি আমি পাপে লিপ্ত হয়ে থাকি না, আমার ভেতরে কোনো লুকোনো পাপ নেই, যেটা আমি রেগুলার বেসিসে করছি কেউ জানে না। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট আমরা কি দেখলাম? সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিজেকে নিজে খুব ধার্মিক ভাবা। এমন যদি হয় তার মানে আপনি যিশুতে নেই, নিজের দোষটা, নিজের পাপটা আমার বুঝতে হবে আর এই অনুসারে অনুতাপ করতে হবে। তারপর পয়েন্ট কি বুঝলাম? যখন আমরা যিশুর আজ্ঞাগুলি পালন করি তখনই আমি প্রকৃত যিশুর শিষ্য, যদি না করি আমি না। ফোর্থ, যদি আমি মানুষকে প্রেম করি, ক্ষমা করি, তখন আমি ঈশ্বরের সন্তান, যদি ঘৃণা করি আমি নয়। নেক্সট পয়েন্ট আমরা যাচ্ছি, প্রথম যোহন 2:15 এরপর আরেকটা পয়েন্ট আছে, তারপরে শেষ। জগৎকে বা জাগতিক কোনো কিছুই তোমরা ভালোবেসো না,
কেউ যদি জগৎকে ভালোবাসে তাহলে পিতার ভালোবাসা তার অন্তরে নেই। ডেঞ্জারাস কথা। যিশুকে যখন প্রলোভন দেওয়া হয়েছিল শয়তান কি করেছে বলছে, এই দেখো জগৎ, এই টাকা পয়সা ধন দৌলত এন্টারটেইনমেন্ট এই সব দেখো সব তোমার হবে। যিশু বলল না 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 সরি, আজকে বলছে যদি আমরা জগৎকে প্রেম করি। আপনি বলতে পারেন ও একটু আগে বলেছে মানুষকে প্রেম করতে, এখন আবার জগৎকে প্রেম করতে, আর জগৎকে প্রেম করা মানে জগতের মানুষের কথা বলছে না, জগৎকে প্রেম করা মানে হচ্ছে জাগতিকতাকে প্রেম করা, জগতের জিনিসকে প্রেম করা, জাগতিক মেন্টালিটি রাখা। জাগতিক জগৎকে প্রেম করা মানে কি, জগৎকে প্রেম করা মানে হচ্ছে আমি মণ্ডলীতে আসলে আমার বোরিং লাগে কিন্তু বন্ধুর বার্থডে পার্টিতে গেলে আমার খুব মজা লাগে, এটা হচ্ছে জগৎকে প্রেম করা। আমার ইউটিউবে কোনো খ্রিস্টীয় বিশ্বাসীদের প্রচার শুনতে বোরিং লাগে কিন্তু ইউটিউবে কমেডি নাইটস উইথ কপিল দেখতে আমার খুব মজা লাগে, ফেসবুকে কোনো লাইভ প্রোগ্রাম হচ্ছে প্রচারের এর বোরিং লাগে কিন্তু ইনস্টাগ্রামে রিলস দেখতে, ইউটিউবে শর্টস দেখতে, বন্ধুদের আপডেট দেখতে, কে কি ডিপি দিয়েছে, কে কি কী বলে স্ট্যাটাস দিয়েছে, এইগুলি দেখতে আমার খুব মজা লাগে। আমার বাইবেল পড়তে বোর লাগে কিন্তু স্টার জলসা, জি বাংলাতে যে মানে বেকার যেগুলো সিরিয়াল আছে মাঝে মধ্যে আমার মা দেখে, আমি বসে বসে মাঝে মধ্যে দেখি, আমি বলি কী কি সিরিয়াল বানাচ্ছে, এটা না যুক্তি নেই, একটা মানুষ বলে একে বিয়ে করছে, দুদিন পরে তার স্ত্রী তাকে আরেকটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, আবার সে যদি ওখানে বিয়ে করছে এখানে আবার তার রাগ হচ্ছে, আরে তুমি নিজেই বিয়ে দিলে আবার রাগ করছো কেন, তারপরে বার্থডে পার্টি হচ্ছে সবাই খুশি, যে কেক কাটার সময় কি একটা প্রবলেম চলে, মানে এদের জীবনের প্রবলেম আর শেষ হয় না, স্টোরিটা গুল 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 চলছে। আমার বাইবেল পড়তে বোরিং লাগে, মনে হয় বাইবেলের স্টোরি কি আজগবি, কিন্তু সিরিয়ালের স্টোরি আমার খুব সত্য মনে হচ্ছে। আমার খ্রিস্টীয় ভাই বোনদের সঙ্গে সময় কাটাবো, গল্প করব, এটা বোরিং লাগে, জগতের বন্ধুদের সাথে আমার সময় কাটাতে খুব আনন্দ লাগে। আমি কি জগতের বন্ধুদের সাথে সময় কাটানোটা খারাপ না, কিন্তু যদি আমার আনন্দ এখানে বেশি আর এখানে আনন্দই লাগে না, তার মানে কুছ তো গড়বড় হে দয়া, কিছু তো প্রবলেম আছে। আমি জগৎকে প্রেম করি, আমি জাগতিকতাকে প্রেম করি, আমি সারাদিন বসে চিন্তা করি কিভাবে আমি এই টাকা রোজগার করব এক্সট্রা। যারা টাকা নেই, যারা মানে আর্থিকভাবে দুর্বল বা তারা চাকরির কথা খুঁজছে, এটা আলাদা ব্যাপার, আমার আছে, এক্সট্রা কী করতে পারি, এক্সট্রা কী করবো, সারাদিন বসে এইটা ভাবছি কিন্তু একবারও ভাবছি না আমি ধার্মিকতায় কীভাবে চলবো, একবারও ভাবছি না আমি পবিত্রতায় কীভাবে চলবো, একবারও চিন্তা করছি না যে নেক্সট টাইম আমি যখন ওই ওই মানুষটার সাথে আমার অনেকদিন ধরে ভালো সম্পর্ক চলছে, একদিন গিয়ে তাকে আমি যিশুর কথা বলবো, হয়তো মুখে বলতে পারবো না, এটলিস্ট আমি গিয়ে ট্র্যাক তো একটা দিয়ে দিতে পারবো, তাকে মণ্ডলীতে ইনভাইট তো করতে পারবো, বা তাকে কোনো একটা ভালো ঈশ্বরের বাক্যর ভিডিও একটা তার কাছে ফরওয়ার্ড করতে পারবো। এইসব মাথাতে নেই, মাথাতে প্ল্যান করছে এক্সট্রা ইনকাম কীভাবে করবো, কী করলে এক্সট্রা পা আসবে। চাকরি করছি, সারাদিন চাকরি করছি, ইনকাম হচ্ছে কিন্তু বিকেল টাইমটা প্রার্থনাটা তো সময় নেই, আবার ঘুরছি। আমার নিজের বিকেল টাইমটা টিউশন থাকে, এটা অ্যাকচুয়ালি যখন আমি প্রচার টচার কাজ শুরু করেছি তার অনেক আগের থেকে ছিল, যখন আমি আমার ইনকাম চাকরি ছিল না তখন আমি টিউশন করতাম, তো এই টিউশনের স্টুডেন্টরা আমাকে ছাড়তে চাইছে না, যার জন্য আমি এখনও টিউশন চলছে, কিন্তু আমার টিউশন আগে অনেক ছিল, এখন যারা যারা মাধ্যমিক পাস করছে তাদেরকে আউট করে দিচ্ছি, এরপরে তাদের জায়গায় নেক্সট কাউকে নিচ্ছি না, কারণ আস্তে 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 আমি সব টিউশন শেষ করে দেবো। আমার কাছে এখন মাত্র 5 জন আছে, এই বছর 2 জন চলে যাবে, তার মানে থাকবে 3 জন, তার পরের বছর আবার 2 জন যাবে, 1 জন থাকবে, এ চলে গেলে শেষ, আমি আর করবো না, কারণ আমি অলরেডি ইনকাম করছি, বিকেল টাইমটাও যদি আমি সারাক্ষণ বসে এই টিউশনই করি আমি প্রচার কখন করব, আমি মানুষকে বাইবেল শিক্ষা কখন দেব। আপনারা অনেকে আমার সাথে ফোনে কথা বলতে চান কিন্তু আমার সময় হয় না, কেন আমি টিউশন করছি।
জগতের মানুষ কি বলবে? হ্যাঁ ভালো, আপনি এক্সট্রা ইনকাম করছেন, ভালো তো। জগতের মানুষ বলবে ভালো করছো, আরে চাকরির টাকা দিয়ে কি হয়, এই টাকা দিয়ে কি সংসার চলে? এক্সট্রা ইনকাম সবার দরকার, সবার দরকার, জগৎ এটা বলবে। কিন্তু এটা হচ্ছে জগতের মানসিকতা, বুঝলে? যে জগৎকে ভালোবাসে, জগতের জিনিসকে ভালোবাসা, মানে জগতের জিনিস চাওয়া কি খারাপ না, চাওয়াটা ভালো, কিন্তু জগৎকে ভালোবাসা ডেঞ্জারাস। টিভি কিনবো, টিভি কেনাটা কি খারাপ জিনিস? না, আমার যদি সামর্থ্য থাকে আমি কিনবো, কিন্তু আমার সামর্থ্য এতটুকু নেই, কিন্তু আমি ভাবছি কীভাবে টিভি কিনবো, কী করবো, এটার থেকে টাকা নিচ্ছি, এখান থেকে ইয়ে করবো, এ করবো, সেই করবো, ইন দ্য প্রসেস আমি ঈশ্বরের কথা ভুলে গেছি, এটার কথা বলছি। যদি আমি জাগতিক মানসিকতার হয়ে থাকি, তার মানে আমি মিথ্যা কথা বলছি, আমি ঈশ্বরের সঙ্গে নেই, আমি ঈশ্বরের শত্রু। লাস্ট, প্রথম যখন 3:6-7, যে তার মধ্যে বাস করে সে পাপে লিপ্ত থাকে না। কি বলছে? যে ঈশ্বরের মধ্যে বাস করে সে পাপে লিপ্ত থাকে না। আমি বারবার বলছি, পাপে পড়ে যাওয়া আর পাপে লিপ্ত থাকার মধ্যে পার্থক্য আছে। বলছে পাপে লিপ্ত থাকে না, যে অবিরত পাপ করতেই থাকে সে তাকে দেখেনি, তাকে জানেও না। এখন কোনো যদি আপনি এমন খ্রিস্টানকে চেনেন বা আপনি নিজেও যদি এমন হয়ে থাকেন যে অবিরত পাপ করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন, বাইবেল স্পষ্টভাবে বলেছে আপনি খ্রিস্টিয়ান না, আপনি মরলে নরকে যাবেন, স্বর্গে যাবেন না। শুনতে কথাটা খুবই কঠোর মনে হচ্ছে, শুনতে কথাটা খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে। অনেকে ভাবতে পারে ওনার সাহস কীভাবে হলো আমাকে এইভাবে বলা, উনি কে বিচার করার? আমি বিচার করছি না, বাক্য বলছে, বাইবেল বলছে যে দেখা তো দূরের কথা, জানেও না ঈশ্বরকে। প্রিয় সন্তানেরা, তোমাদের বিপথে চালিত করতে কাউকে দিও না। যে ন্যায়সঙ্গত আচরণ করে সে ধার্মিক, যেমন তিনি ধার্মিক। মানে কে ধার্মিক? যে ন্যায়সঙ্গতভাবে ভালোভাবে কাজ করে সে ধার্মিক। আমি যা ইচ্ছা তা করছি, পাপে লিপ্ত হয়ে রয়েছি, যা ইচ্ছা করছি, পাপ করছি, অবিরত করছি, 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 আর আমি ভাবছি আমি ধার্মিক, আমি স্বর্গে যাব, ঈশ্বর আমাকে ভালোবাসে, ঈশ্বর আমাকে প্রেম করে, আরে প্রভু তো দয়া দিয়েছে, প্রভু তো অনুগ্রহ দিয়েছে, সব তো আমি তো আর নিজের কর্ম দ্বারা পরিত্রাণ পাইনি, আমি তো বিশ্বাস দ্বারা পেয়েছি, আমি তো অনুগ্রহ দ্বারা পেয়েছি, তার মানে এখন আমি যা ইচ্ছা করব। যদি এমন মানসিকতা থাকে তখন প্রশ্ন দাঁড়ায়, আপনার মধ্যে না পবিত্রাত্মা এসছে? আপনার ভেতরে যদি পবিত্রাত্মা সত্যিকারে এসে থাকে, পবিত্রাত্মা আপনার মধ্যে কোনো চেঞ্জ আনতে পারছে না? ঈশ্বর হচ্ছে জ্যোতি, আমরা প্রথমে দেখলাম উনার মধ্যে লেশমাত্র অন্ধকার নেই। তো সেই জ্যোতি যদি আপনার মধ্যে রয়েছে, সেই জ্যোতি যদি, যে জ্যোতিতে যদি আপনি আছেন, সেই জ্যোতির একটু লাইট আপনার মধ্যে ঢুকছে না? আপনি অন্ধকারে লিপ্ত হয়ে রয়েছেন, আপনি বারবার 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 পাপ করছেন আর ভাবছেন আমি জ্যোতিতে আছি, আমি লাইটে আছি, আমি ঈশ্বরের সঙ্গে আছি, কিন্তু আমি শয়তানের মতো কাজ করব। অনেক খ্রিস্টানরা আছে, অনেক খ্রিস্টান আছে, অনেক খ্রিস্টান আছে যারা বলে, প্রতিদিন বলছে আমি খ্রিস্টান, যারা জগতের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে আমি খ্রিস্টান, কিন্তু তাদের জীবন আর জগতের মানুষের জীবনের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। আপনি একটা জগতের মানুষকে দেখবেন, তাকে দেখবেন একই লাগে, সেও গালাগালি করছে, এও করছে, সেও ব্যবচার করছে, এও করছে, সেও মূর্তির সামনে নাচানাচি করছে, এও মূর্তির সামনে নাচানাচি করছে, সেও সিঁদুর লাগাচ্ছে, এও সিঁদুর লাগাচ্ছে, সেও হিংসা করছে, এও হিংসা করছে, সেও পরচর্চা পরনিন্দা করছে, এও পরচর্চা পরনিন্দা করছে, সেও খারাপ খারাপ কথা বলছে, এও খারাপ খারাপ কথা বলছে, তো পার্থক্যটা কোথায়? বাইবেলে বলেছে, যিশু বলেছে, আমি তোমাদেরকে পৃথক করে রেখেছি, আলাদা করে রেখেছি, ইংলিশে বলে স্যাংটিফাইড। আমি কি সত্যিকারে স্যাংটিফাইড? আমি কি সত্যিকারে নিজেকে পৃথক করে রেখেছি? জগতের মানুষ কি দেখলে বলতে পারে যে না, সে আমার থেকে আলাদা, তার কথাবার্তা আমার থেকে আলাদা, তার জীবন চরিত্র আমার থেকে আলাদা? নাকি বলে সব তো সেম? অনেক অবিশ্বাসীদের মুখে আমি শুনি,
যে আমার বাড়িতে আমার পাড়াতে আছে না এমন খ্রিস্টান আছে, সব সেম, আমাদের মধ্যে কোনো ইয়ে নেই। আমরা তাদের অনুষ্ঠানে যাই, তারা আমাদের অনুষ্ঠানে আসে, তারা এই তার মানে কি? তার মানে ওই খ্রিস্টানটা দুই নম্বরের খ্রিস্টান। যদি জগতের মানুষ তার আর এর মধ্যে কোনো তফাত খুঁজে পাচ্ছে না, তার মানে ভেজাল আছে ওটার মধ্যে। এর মানে বলছি না তাদের বাড়িতে অনুষ্ঠান হলে, বার্থডে পার্টি, বিয়ে টিয়ে হলে আপনি যাবেন না, ওটার কথা বলছি না। কিন্তু এদের বাড়িতে পুজো হচ্ছে, হ্যাঁ, নাচানাচি হচ্ছে, আপনিও গিয়ে একটু করে দিলেন, না আমি অ্যাডজাস্ট করছি। সবাইকে ঈশ্বর বলেছে না প্রেম করতে। সত্যিকারে যদি প্রেম করে থাকেন, তাকে যিশুর কাছে আনুন, তাকে পবিত্রতার কথা বলুন, কারণ সে তো নরকে যাচ্ছে, তাকে সত্য কথা বলুন। তো আজকে আমরা কয়েকটা পয়েন্ট দেখলাম, কি প্রমাণ যে আমি সত্যিকারে যিশুর সন্তান, কি প্রমাণ যে আমি সত্যিকারে ঈশ্বরের সন্তান, কি প্রমাণ যে আমি আলোতে চলছি, কি প্রমাণ যে আমি একজন খ্রিস্টান, কি প্রমাণ যে আমি যিশুর শিষ্য, কি প্রমাণ যে আমি পরিত্রাণ পেয়েছি, কি প্রমাণ যে আমার মধ্যে পবিত্রতা আছে, কি প্রমাণ যে আমি আজকে মারা গেলে স্বর্গে যাব। ফার্স্ট প্রমাণ হচ্ছে আমি অন্ধকারে জীবনযাপন করি না। সেকেন্ড প্রমাণ হচ্ছে যে আমি নিজেকে খুব ধর্মের অহংকার নিয়ে থাকি না, আমি নিজের দোষটা আমি দেখি, নিজের পাপটা আমি উপলব্ধি করি, আর ঈশ্বর থেকে ক্ষমা চেয়ে আমি অনুতাপ করি। তৃতীয় জিনিসটা হচ্ছে আমি যিশুর আজ্ঞাগুলি পালন করার 100% চেষ্টা করি। যিশুর আজ্ঞাগুলি 100% কেউ পালন করতে পারবে না, কিন্তু 100% চেষ্টা তো করতে পারি, 100% আমি চেষ্টা করি। তারপর আমি যারা আমার বিরুদ্ধে কথা বলে, যারা আমার বিরুদ্ধে কাজ করে, তাদেরকে আমি ক্ষমা করি, আমি সবাইকে প্রেম করি, কাউকে ঘৃণা করি না, কাউকে নিচু চোখে দেখি না। এটা হচ্ছে প্রমাণ। নেক্সট হচ্ছে আমি জাগতিক না, আমি জগতে আছি, জগতের জিনিসগুলি আমি উপলব্ধি করব, কিন্তু আমি জাগতিক না, আমি জগৎকে প্রেম করি না। আমার আসল পৃথিবী, আমার আসল রাজ্য এখানে না, আমার আসল রাজ্য ওখানে, আমি ওখানের জন্য তাক লাগিয়ে বসে আছি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে আমি অবিরত পাপ করতে থাকি না। আমার জীবন আর জগতের মানুষের জীবনের মধ্যে তফাত আছে, মানুষরা দেখবে সেটা। প্রতীক মানে কি? জাগতিক মানে হচ্ছে আমি শুধুমাত্র জগৎকে নিয়ে চিন্তা করি, আমি কি খাবো, কি পড়বো আমি চিন্তা করবো না, করবো নিশ্চয়। কিন্তু যখন যিশু মতি 11 অধ্যায় তো 31-33, হ্যাঁ, ওখানে যিশু বলেছে না, তোমরা কি খাবে কি পড়বে এটা নিয়ে চিন্তা করবে না, প্রথম ঈশ্বরের রাজ্যকে খোঁজো। মানে কি আমি চিন্তা করব না, চিন্তা না করলে কি বসে থাকবো, এটি ঈশ্বর অটোমেটিক্যালি হাওয়া থেকে দেবে? না, মানে হচ্ছে চিন্তা মানে টেনশন করবে না, কি খাবো, হ্যাঁ, কীভাবে বাঁচবো। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের স্ট্রং একটা বিশ্বাস থাকতে হবে যে যদি আমি সত্যিকারে ঈশ্বরকে ভালোবাসি মন থেকে, আর ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের রাজ্য বলতে কি, ঈশ্বরের রাজ্য বলতে মণ্ডলী, মণ্ডলীকে প্রথম স্থান দেই আর ধার্মিকতাকে প্রথম স্থান দেই, যে যা ইচ্ছা হয়ে যাক, আমি কিন্তু মণ্ডলীর থেকে নিচে, মণ্ডলীকে নিচে রাখবো না, আমি সবসময় উপর রাখবো। যদি এমন করি, ঈশ্বর প্রতিজ্ঞাত করেছেন যে আমি তোমার রুটি কাপড়া মাখান, বেসিক যেটা দরকার আমি দেখভাল করবো, উনি করবেন। এটা বিশ্বাস করতে হবে। এটা আমি আশীর্বাদের প্রচারকদের মতো বলছি না যে আপনার সব জীবন ঠিক হয়ে যাবে, এই হবে সেই হবে, না, আপনি যিশুতে আসলে সব ঠিক হয়ে যাবে এমন না। আপনি যখন যিশুতে এসে যিশুকে ফার্স্ট পজিশন দেবেন, যিশুর আপনি কিছু আশা করবেন না। এখন যদি আপনি বলেন যে হ্যাঁ, আরে আমাকে বলেছে মণ্ডলীকে প্রথম স্থান দিলে আমার সব দেখভাল হয়ে যাবে, ঠিক আছে আমি মণ্ডলীকে স্থান দেব, তার মানে কি? তার মানে আপনার আসল উদ্দেশ্য মণ্ডলীকে স্থান দেওয়া না, আসল উদ্দেশ্য ওই আশীর্বাদটা পাওয়া। এই আশীর্বাদ পাওয়ার জন্য আপনি মণ্ডলীকে স্থান দিচ্ছেন, তার মানে তাইলে কিছু পাবেন না। যারা যিশুর জন্য সর্বস্ব ত্যাগ করেছে, ঈশ্বর বলছে সে 100 গুণ পাবে। তো ওই জিনিসটা, তার মানে কি, জগতের জন্য বেশি যদি আমি চিন্তা করি, জগৎকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিই, মানে যেটা আমি উদাহরণ দিয়েছি, মণ্ডলীর ভাই বোনদের বোরিং লাগে, জগতের বন্ধুদের ভালো লাগে, চার্চে বাইবেল পড়তে বোরিং লাগে, সিরিয়াল দেখতে ভালো লাগে, ইউটিউবে প্রচার শুনতে বোর লাগে, কিন্তু ইউটিউবে অন্য কমেডি দেখতে, সিনেমা দেখতে ভালো লাগে। আমি কি বলছি, কমেডি সিনেমা দেখতে খারাপ, দেখা খারাপ,
ওটা বলছি না, ভালো সিনেমা অনেক আছে, খারাপও আছে, যেগুলি খারাপ এগুলি বাদ দিন, ভালো সিনেমা অনেক আছে, অনেক কিছু শেখা যায়, ঠিক আছে? সো এটা বলছি না, কিন্তু ওটা আমার খুব ভালো লাগে, এটা বোরিং লাগে। প্রার্থনা করতে আমার সময় নেই, কিন্তু চ্যাট করতে সময় আছে। মণ্ডলী যেতে বোরিং লাগে, বন্ধুদের পার্টিতে যেতে ভালো লাগে। তার মানে কি, আমি জাগতিক মানসিকতার, আমার কাপড় চোপড়ে বোঝা যাবে আমি জাগতিক কি আত্মিক। মেয়েরা, মহিলারা, আমার ড্রেস দিয়ে বোঝা যাবে আমি জাগতিক না আত্মিক। আমি যদি এমন ড্রেস পরি যেটা দিয়ে আমি পুরুষদেরকে আকর্ষিত করার চেষ্টা করছি, আমি জাগতিক। কিন্তু আমি যদি এমন ড্রেস পরি যেটা দিয়ে আমি ঈশ্বরের মহিমা করছি, আমি আত্মিক। আমার কথাবার্তা, স্টাইল, সব কিছু বোঝায় আমি কি জাগতিক না আত্মিক। তো আমরা আজকে এই কয়েকটা পয়েন্ট দেখলাম, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা সবাই সিদ্ধান্ত নেব যে এই যতগুলো পয়েন্টস আমরা পড়েছি, আমি 100% শিওর আমাদের সবার মধ্যে আমরা দেখেছি যে কিছু না কিছু আমরা ভুল করে রেখেছি। কারণ আমি নিজে বলছি আমার কোন কোনটা জায়গাতে আমার প্রবলেম আছে, আমার প্রবলেম আছে স্পেশালি ওই জায়গাটায়, কি বলে, আজ্ঞাগুলি পালন করা, যিশুর আজ্ঞা পালন করা। অনেক অনেক ক্ষেত্রে যিশুর আজ্ঞা পালন করতে অসুবিধা হয়ে যায়। যেমন যিশু বলেছে, একজন কেউ যদি তোমার গালে চর মারে তুমি তাকে আরেকটা গাল ফিরিয়ে দাও, মানে কি, সঙ্গে সঙ্গে ক্ষমা করো। আমাকে যদি কেউ গালি দিয়ে চলে যায়, কেউ অপমান করে, কিছুক্ষণের জন্য তাকে ক্ষমা করার মতো আমার মানসিকতা থাকে না। রাস্তাঘাটে বাইক স্কুটি দিয়ে যাচ্ছি, হঠাৎ যদি কেউ এসে পেছন থেকে করে চলে গেল, ফট করে রাস্তা ক্রস করলো, এই অপদার্থ কথা, গাড়ি চালাতে পারে না, এটা বেরিয়ে যায় অনেক সময় আমার, এটা আমার পাপ, আমি ক্ষমা করি, কিন্তু কিছু সময় লাগে। কিন্তু এই যে মুখে যে আমি বোকাটা দিয়ে দিলাম, এটা তো জগতের মানুষ দেখছে না, ওরা কি, ও উনি প্রচার করে, উনি বলে খ্রিস্টিয়ান, যিশু যিশু বলে, ঈশ্বরেশ্বর বলে, দেখ রাগ তার দেখো, তার মানে এটা আমার দুর্বলতা, এটা আমার পাপ, আমি নিজের পাপটা আমার বুঝতে হবে, হ্যাঁ এটা আমার পাপ। এখন যদি কেউ আমাকে বলে যে তুমি পাপ করেছো, আপনি কে বলার, আমাকে শিখাতে এসছেন, নিজেরটা দেখো, তার মানে কি, তার মানে ওই আমি তৃতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টে যে নিজের পাপ নিজে দেখে না, ওটা হয়ে যাবে। যাই হোক, তো আজকে আমরা এতটুকুই দেখলাম। তো নিজেকে আমরা সবাই যাচাই করব, যাচাই করে যেখানে যেখানে আমাদের দুর্বলতা আমরা দেখছি, ওইটাকে আমরা ঈশ্বরের কাছে যাব, ঈশ্বরের কাছে গিয়ে বলবো, প্রভু আমার এই দুর্বলতাটা আছে, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে জ্ঞান বুদ্ধি দান করুন, আমার মধ্যে ধার্মিকতা দিন। আপনি তো প্রভু, আপনি আলো, আপনি জ্যোতি, আপনার, আপনি 100% পবিত্র, আপনার পবিত্রতার কিছু টুকরো প্রভু আপনি আমাকে ভিক্ষা দান করুন, আপনি আমাকে অনুগ্রহ করুন যাতে আমি আপনার মতো একটু হলেও হতে পারি, এমনভাবে প্রার্থনা করব। আর ঈশ্বর নিশ্চয় আমাদেরকে সাহায্য করবেন, উনি অনুগ্রহের ঈশ্বর, দয়ার ঈশ্বর, উনি আমাদের ক্ষমা করবেন। ক্ষমা কখন করবেন, যখন আমি ক্ষমা চাইব আর অনুতাপের মানসিকতা নিয়ে চাইব, আর পাপে বারবার বারবার অবিরত থাকবো না, তখন ক্ষমা পাবো।